ক্লাসে ফার্স্ট বয়, ট্রাক্টর সহ চাল চুরি, গ্রেপ্তার কলকাতার নামী কলেজের পড়ুয়া, ছেলের কাণ্ডে হতবাক স্থানীয়রা। কৃষকের বাড়ি থেকে চুরি 50 বস্তা ধান সহ একটি ট্রাক্টর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করলো বাঁকুড়ার পাত্রসায়র থানার পুলিশ। আশ্চর্যের বিষয়, চোর কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র। কি কারণে পড়ুয়ার এই চুরি, সেই বিষয়টি খতিয়ে দেখছে পাত্রসায়র থানার পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বাঁকুড়ার পাত্রসায়র থানার ধগিরিয়া গ্রামের এক কৃষকের খামার থেকে চুরি হয় 50 বস্তা ধান সহ একটি ট্রাক্টর। অসহায় কৃষক দ্বারস্থ হয় পাত্রসায়র থানার। কৃষক চুরির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে চুরির তদন্তে নামে পাত্রসায়র থানার পুলিশ। তদন্তে নেমে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখে অবশেষে চোরকে শনাক্ত করলো পুলিশ। সিসিটিভিতে দেখা যায়, চুরির দিন রাত্রে চুরি যাওয়া ট্রাক্টরটি ধান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে একটি বাইকে করে দুই যুবক। ধগুরিয়া গ্রামের বাসিন্দা ধৃত ওই দুই যুবককে গ্রেফতার করে পাত্রসায়র থানার পুলিশ। অভিযুক্তের নাম পিয়ার আলী মিত্র ও শুভদীপ বাড়ি। এর মধ্যে শুভদীপ বাড়ি, সে কলকাতায় নামী ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র। শুভদীপের বাবা পেশায় শিক্ষক, দাদা ইঞ্জিনিয়ার। সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছেলে শুভদীপ। শুভদীপের পরিবার সূত্রে জানা গেছে, ক্লাসে বরাবরই ফার্স্ট হতো সে। স্কুলের পড়াশুনো শেষ করে কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল। তবে কেন সেই চুরি করলো, সেই নিয়েই উঠছে প্রশ্ন। শুভদীপের পরিবারের দাবি, শুভদীপ কলকাতায় থেকে লেখাপড়া করে। সরস্বতী পুজো উপলক্ষে সে বাড়ি আসে। পুজোর পরের দিন গ্রামেই পিকনিক করতে গিয়ে বন্ধুদের পাল্লায় পড়ে এই কুকর্মে জড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবককে বিষ্ণুপুর আদালতে হাজির করালে একজনের বিরুদ্ধে একদিন এবং আরেকজনের বিরুদ্ধে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া ট্রাক্টর এবং 50 বস্তা ধান উদ্ধার করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছাত্র হয়েও কেন এই চুরির ঘটনায় জড়ালো এই ছাত্র, সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত 15/2/2024 পাত্রসায়র থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামে রাত্রে অ্যারাউন্ড 11টার সময় একটা ট্রাক্টর এবং তার সাথে প্রায় 50 বস্তা ধান চুরি যায়। এই মর্মে আমাদের কাছে একটা অভিযোগ আসে। তো পাত্রসায়র থানার পুলিশ স্পেশাল টিম তৈরি করে আমরা এটা খোঁজ খবর নেওয়া শুরু করি এবং তদন্ত সময় আমরা দেখতে পাই যে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে একটা হলুদ রঙের বাইকে করে এবং তার পেছনে ওই ট্রাক্টরটা নিয়ে কেউ বা কারা চলে যাচ্ছে। তো সেটার উপরে আমরা খোঁজ খবর করি এবং আমাদের লোকাল যে সোর্স আছে সেই সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে আমরা গত পরশু দুজনকে অ্যারেস্ট করি। একজনের এগেনস্টে দুদিনের এবং আরেকজনের এগেনস্টে একদিনের রিমান্ড গ্রান্ট হয় এবং রিমান্ড পিরিয়ডে আমরা ট্রাক্টর এবং ওই 50 বস্তা ধান রিকভার করতে সক্ষম হই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।